বছর ঘুরতে না ঘুরতেই আবার উস্কে দিল বাহানাগার রেল দুর্ঘটনার স্মৃতি। গত বছরের 2রা জুন বাহানাগায় দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় সেবার দুমড়ে মুচড়ে বেলাইন হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেস, আর তাতেই প্রাণ হারান বহু ট্রেন যাত্রী। সোমবার সকালে সেই স্মৃতি ফিরে এলো উত্তরবঙ্গে। এদিন সকাল 7:45 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে ফের রেল দুর্ঘটনা ঘটল। আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি দুরন্ত গতির মালগাড়ি, আর তাতেই বেলাইন হয়ে ওপরে উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 2টি কামরা। এই ঘটনায় উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখানে 2টা ট্রেনের সংঘর্ষণ হয়েছে, 2টা ট্রেনের পাশাপাশি একটা প্যাসেঞ্জার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর একটা মালগাড়ি ছিল। আমরা তো প্রায় 50 থেকে 60 জনকে উদ্ধার করলাম, কিছু লোক তো মারা গেছেই, অনেকগুলো এখনও বার করতে বাকি আছে, বার করতে পারছি না। অনেক চেষ্টা লাগাইছি বার করার জন্য। আমাদের আশেপাশের যতগুলো হিন্দু মুসলিম ভাই যতগুলো আছে সবাই যথেষ্টভাবে সাহায্য করছে, কিন্তু একটাই দুঃখের ব্যাপার, আরপিএফ এখনও ঠিকভাবে হেল্প করতে পারে নাই। আরপিএফ রেল লাইনের যেটা মেন ডিপার্টমেন্ট আরপিএফ, সেই আরপিএফের এখনই মাত্র 2 মিনিট হলো আসার, প্রায় 1.5 ঘন্টা পরে আরপিএফ এখানে পৌঁছালো, এটাই আমরা দুঃখিত বিষয়। আমরা 1 মিনিটের মধ্যে খবর পেয়েছি, কারণ পাশের বাড়ি এই যে সামনে আমাদের বাড়ি, আওয়াজ শুনেই আমরা দৌড় ছুটে আসছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আরও বাড়ল নিহত ও আহতের সংখ্যা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 60। তবে রেল সূত্রে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 8, মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির চালকের। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন রেলের আধিকারিকরা, পাশাপাশি স্থানীয় পুলিশ, আরপিএফ, জিআরপিএফ কর্মীরাও ঘটনাস্থলে গেছেন। খবর অনুযায়ী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। খোলা হয়েছে একাধিক হেল্পলাইন। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজ শুরু করেন। কিভাবে ঘটনাটি ঘটল তা এখনও তদন্ত সাপেক্ষ। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে সিগন্যালিংয়ের সমস্যার কারণেই একই লাইনে চলে এসেছিল মালগাড়িটি। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে স্থানীয় সূত্র জানাচ্ছে এই দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো, আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম, দেখতেছি ট্রেন দুর্ঘটনা, ঠিক আছে, তো 2টা ট্রেনের পাশাপাশি মারছে ডাইরেক্ট। আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমার 70 থেকে 80 জন কাকে মানে হেল্প করলাম সবাই পাবলিক মিলে। তো আমাদের অভিযোগ এটাই, এখনও পর্যন্ত আরপিএফ আসেনি, রেলের কোনো স্টাফ ছিল না, সব আমাদের পাবলিকে ছিল, যতটা পারছি আমরা পাবলিক হেল্প করছি, এখনও চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের, এখনও আমরা কাজ করতেছি নিঃস্বার্থে, কিন্তু আরপিএফ এই মাত্র এসে পৌঁছালো। এখনও আরপিএফ দেখতেছি ওরা নিজে খালি চেহারা দেখাচ্ছে, কোনো পাবলিকের কাজ করে না। ট্রেনের গাফিলাতি ছিল না, স্টেশন মাস্টারের গাফিলাতি ছিল সেটা তো আমরা বলতে পারি, কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি না, এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল আছে, সিঙ্গেল থাকার কারণে কী করে দুর্ঘটনাটা হলো, এটা গাফিলাতি তার মানে কি? কেন্দ্র সরকারের টোটালি ভুল, আগে ছিল না গেট, কোনো ব্যাপার ছিল না, এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল হয়েছে, গার্ড আছে, তার সাথে এরকম করে অ্যাক্সিডেন্টটা কী কারণে হলো। রেললাইন থেকে দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলিকে সরানোর কাজ শুরু হয়েছে, এলাকায় প্রশাসনিক কর্তাদের গাড়ির পাশাপাশি প্রচুর অ্যাম্বুলেন্স আনা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় টুইট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।